এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। এখন খবর বিস্তারিত। পার্শ্ববর্তী রাজ্য অসমে গণধর্ষণের শিকার দুই যুবতীর চুরাইবাড়ি থানাধীন শনিছড়ায় তাদের বাড়িতে গেলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। সেখানে গিয়ে তিনি তাদের পরিবারের সাথে কথা বলেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে দর্শনকারীদের উপযুক্ত শাস্তির দাবি জানান। দীপাবলি তথা কালীপূজা রাতে চুরাইবাড়ি থানাধীন শনিছড়া এলাকার দুই যুবতী গণধর্ষণের শিকার হয় পার্শ্ববর্তী রাজ্য আসামে। ঘটনাটি সংঘটিত হয় আসামের করিমগঞ্জ জেলার নীলামবাজার এলাকায়। ধর্ষিতার অভিযোগ, গত 13 নভেম্বর অর্থাৎ শুক্রবার উত্তর জেলার চুরাইবাড়ি থানা এলাকার শনিছড়ার দুই যুবতী অসমের শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন ক্যান্সার রোগে আক্রান্ত নিজের মাকে দেখতে যায়। মাকে দেখার পর শিলচর মেডিকেল কলেজ থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে সন্ধ্যানাগাদ একটি অল্ট্রো ইন্ডিকা গাড়ি ভাড়া করে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দেয়। মাঝ রাস্তায় গাড়ির চালক কুমতলব করে গাড়িটি ভুল রাস্তায় নিয়ে গিয়ে রাত্রি 1টার সময় করিমগঞ্জ জেলার নীলামবাজারে একটি নির্মীয়মাণ ঘরে দুই যুবতীকে বলপূর্বক গণধর্ষণ চালায় আরও 5 জন যুবক ও গাড়ির চালক মিলে। তারপর দুই যুবতী সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে স্থানীয় অসমের নীলামবাজার থানায় একটি গণধর্ষণের মামলা রুজু করে। গণধর্ষণের মামলা ও ধর্ষিতা দুই মহিলার জবানবন্দির উপর ভিত্তি করে অসম পুলিশ ঘটনাস্থল সরজমিনে তদন্ত চালিয়ে বহু সামগ্রী জব্দ করে, সাথে আটক করে গণধর্ষণ কাণ্ডে জড়িত এক নরপিচাসকে। ধৃত যুবক স্থানীয় নীলামবাজারের আব্দুল আহাদ। তারপর ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ চালিয়ে পরের দিন গণধর্ষণ কাণ্ডের সাথে জড়িত নীলামবাজার এলাকা থেকে আরও 3 জনকে আটক করে অসম পুলিশ। পাশাপাশি এদিন রাজ্যের চুরাইবাড়ি থানার সহযোগিতা নিয়ে ফুলবাড়ি এলাকা থেকে গণধর্ষণ কাণ্ডে ব্যবহৃত সাদা রঙের গাড়িসহ ওই এলাকার সুফান আলী ও আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে অসম পুলিশ। বর্তমানে গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত 6 ধর্ষণকারী অসমের জেল হাজতে। এদিকে রাজ্যের দুই মাঝবয়সী মহিলা গণধর্ষণ কাণ্ডে জড়িতদের কঠোর শাস্তির প্রদানের দাবি রাজ্যের বিভিন্ন মহলে। অপরদিকে আজ সরজমিনে ধর্ষিতার বাড়িতে গেলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। চেয়ারপারসন বর্ণালী গোস্বামী ধর্ষিতার বাড়িতে গিয়ে তাদের পরিবারের কাছ থেকে বিস্তারিত ঘটনার খোঁজ খবর নেন। ধর্ষিতার পরিবারের সাথে কথা বলে মহিলা কমিশনের চেয়ারপারসন জানতে পারেন যে 13 নভেম্বর অর্থাৎ গত শুক্রবার শনিছড়া এলাকা থেকে সাদা রঙের একটি গাড়ি দিয়ে ধর্ষিতা মাঝবয়সী ওই দুই যুবতী অসমের উদ্দেশ্যে গিয়েছিলেন, আর মাঝে রাস্তা দিয়ে গণধর্ষণের শিকার হন রাজ্যের দুই উপজাতি যুবতী। বর্তমানে তদন্তের স্বার্থে গণধর্ষণের শিকার দুই যুবতী অসমের করিমগঞ্জ জেলার রয়েছেন বলে জানান চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। ধর্ষিতার পরিবারের দাবি সঠিক তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি প্রদানের। পাশাপাশি রাজ্য মহিলা কমিশনও এই ঘটনার তদন্তে নেমেছে। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী জানিয়েছেন ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে দোষীদের কঠোর শাস্তি প্রদান করা হবে। পত্রিকার যে খবর সেখানে ছিল যে উনারা এখান থেকে বেরিয়ে গেছেন রোগী দেখতে, তারপর ফিরে আসার পথে এরকম ঘটনা, কিন্তু তার পরিবারের কাছ থেকে জানতে পারি যে দুজন মহিলা একসাথে গেছেন তারা, এবং সেখানে তাদের ধর্ষণ হয়েছে বলে যে খবর আমাদের কাছে আছে, এবং শুধু খবর নয়, 21 যারা তাদেরকে কিন্তু 4 জনকে গ্রেপ্তারও করা হয়ে গেছে, 6 জন গ্রেপ্তারও হয়ে গেছে। এবং তার পরিবারের বক্তব্য যে নবীন ছড়াতে নাকি একবার ওরা এসেছিলেন, পরের দিন আবার ফিরে গেছেন, সেটা তারপরও তাদের কাছে সঠিক জানা নেই, কিন্তু তাদের একটা বক্তব্য। কিন্তু দেখুন, এটা হচ্ছে তদন্ত সাপেক্ষ যে এই ঘটনা ঘটেছে, এটা একেবারে মোটামুটি সত্যতার একটা পথে হয়তো আমরা তদন্তের, কারণ 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের কাছ থেকে কিছু পাওয়া গেছে বলেই তো এখনো তারা জেল কাস্টডিতে আছেন। তো একটি গাড়ি নিয়ে বেরিয়েছিলেন এবং আইনি প্রসেস চলছে তাদের সাথে, যে ঘটনাটি যার ভিত্তিতে তারা FIR করেছেন, সেই ঘটনাটি সত্য কি মিথ্যা বা আদালতের যে বিষয়, পুলিশ সমস্ত কাজ কিন্তু কাজ চলছে। কখন বেরিয়েছিলেন?
পরিবারের বক্তব্য হচ্ছে বিকেলের দিকে বেরিয়ে যাওয়া। তো ওনার পরিবারের বক্তব্য এরকমই যে বিকেলের দিকে বেরিয়ে গিয়েছেন। তো সেটা তদন্ত সাপেক্ষ, এখন কি হবে পরবর্তী সময় দেখা যাবে। তবে এই যে ঘটনা, যে জনজাতি দুজন মহিলার সাথে এই ঘটনা ঘটেছে, সেটা কিন্তু সমস্ত রকম তদন্ত যাতে সঠিক হয় সেই লক্ষ্যে রাজ্য মহিলা কমিশন কাজ করবে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। সরকারি নির্দেশ মোতাবেক স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের চাল ও ডাল দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ধর্মনগরে। বৃহস্পতিবার বীরবিক্রম ইনস্টিটিউশনে চাল ডাল বিতরণ করা হয় ছাত্রছাত্রীদের মধ্যে। লকডাউন শুরু হবার পর থেকে বিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীদের মিড ডে মিলের টাকা তাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি সেই সিদ্ধান্ত মোতাবেক সকল ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে তিনবার করে নগদ অর্থ দিয়েছে। পরবর্তীতে সেই নির্দেশ বদল করে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে, মিড ডে মিলের টাকা দেওয়ার পরিবর্তে সকল ছাত্রছাত্রীদের মাথা পিছু করে 7 কেজি 50 গ্রাম চাল এবং 4 কেজি করে মশুরি ডাল দেওয়া হবে। সরকারের সেই নির্দেশ মোতাবেক পরবর্তীতে টাকা দেওয়ার প্রক্রিয়া বদল করে শুরু হয় চাল ও ডাল দেওয়া। এমনি এক দৃশ্য দেখা গেল ধর্মনগর মহকুমার অন্তর্গত বীরবিক্রম ইনস্টিটিউশনে। চাল ডাল দেওয়ার প্রক্রিয়া সম্বন্ধে বলতে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর দাস জানান, সঙ্গে সঙ্গে আমরা প্রাথমিক থেকে দুপুর পর্যন্ত ছাত্রদের তিনবার টাকা তাদের অ্যাকাউন্টে দিয়েছি মিড ডে মিলের টাকা। এখন আবার অর্ডার এসেছে আমরা মিড ডে মিলের চাল এবং টাকার পরিবর্তে তাদের যেন ডালের, মসুরি ডালের ব্যবস্থা করি। তো আমরা 7 কেজি 50 গ্রাম করে দুপুরে চাল দিচ্ছি, আর ডাল 4 কেজির মতো পরে আমরা 4 কেজির ডাল, মসুরি ডাল ছাত্রদের স্থানীয় বাজার থেকে কিনে এবং আমাদের আগের যে জমানোর ডাল এই ডালটাকে দিচ্ছি। ছাত্ররা খুব উৎসাহের সঙ্গে, অভিভাবকরা উৎসাহের সঙ্গে চাল এবং ডাল যার যার গৃহে নিয়ে যাচ্ছে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। বৃহস্পতিবার থেকে ধর্মনগরের অর্ধেন্দু স্মৃতিভবনে শুরু হয়েছে 2 দিনব্যাপী বিজেপি মণ্ডলের প্রশিক্ষণ শিবির। এই প্রশিক্ষণ শিবিরে বুথ, মণ্ডল ও জেলা স্তরের কার্যকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটি ও কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুসারে প্রতিটি জেলার বিভিন্ন মণ্ডলে প্রতি বছরে দলের বুথ, মণ্ডল ও জেলা স্তরের কর্মকর্তাদের নিয়ে 2 দিনব্যাপী প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। তারই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার থেকে ধর্মনগর মহকুমার অন্তর্গত অর্ধেন্দু স্মৃতিভবনে 56 নং ধর্মনগর মণ্ডলের 2 দিনব্যাপী প্রশিক্ষণ শিবির শুরু হলো। মূলত এই শিবিরে বুথ, মণ্ডল ও জেলা স্তরের কর্মকর্তাদের নিয়ে দলীয় বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। 2 দিনব্যাপী প্রশিক্ষণ শিবির সম্বন্ধে বলতে গিয়ে বিজেপি উত্তর ত্রিপুরা জেলার যুব মোর্চার সভাপতি জয়জিৎ শর্মা জানান, আমাদের ত্রিপুরা প্রদেশ কমিটি এবং কেন্দ্রীয় কমিটি থেকে নির্দেশ, আমাদের দলের প্রশিক্ষণ শিবির হয়, এটা বছরে একবার হয়। এটাকে কেন্দ্র করে গোটা ত্রিপুরার বিভিন্ন জেলার অন্তর্গত বিভিন্ন মণ্ডলে 2 দিনব্যাপী প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছে। সেটা সম্পূর্ণ দলীয় এবং দলীয় কার্যকর্তাদের নিয়ে, আমাদের বুথ স্তরের কার্যকর্তা, মণ্ডল স্তরে বিভিন্ন দায়িত্বে থাকা কার্যকর্তাদেরকে নিয়ে 2 দিনের প্রশিক্ষণ হবে। বিজেপির 71 মানববাদ থেকে শুরু করে বিজেপির নীতি আদর্শ সেটা নিয়ে কার্যকর্তাদের সঙ্গে বিভিন্ন আলোচনা হবে। এই আলোচনায় বিভিন্ন যারা প্রশিক্ষণ দেওয়ার জন্য আসবেন, ওনারা আগরতলা থেকেও আসবেন, কেন্দ্র থেকেও, দিল্লি থেকেও আসবেন এবং জেলা লেভেল থেকেও থাকবেন। এটা 2 দিনে আমাদের কর্মসূচিটা প্রত্যেক বছর হয়ে থাকে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। উত্তর ত্রিপুরার বিভিন্ন বিদ্যালয়ের 9ম শ্রেণীতে পাঠরত ছাত্রীদেরকে সাইকেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর কিছুদিনের মধ্যেই ধর্মনগরের বীরবিক্রম ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 9ম শ্রেণীর ছাত্রীদের একটি করে সাইকেল দেওয়া হবে। আর কিছুদিনের মধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আলোচনাক্রমে ধর্মনগর বীরবিক্রম ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ের 9ম শ্রেণীতে পাঠরত ছাত্রীদের একটি করে বাইসাইকেল দেওয়া হবে। পূর্বে যে সকল ছাত্রীরা বিপিএল পরিবারভুক্ত ছিল অথবা যাদের পিতামাতার বার্ষিক আয় 1,25,000 ছিল, শুধুমাত্র সে সকল পরিবারের ছাত্রীরাই বাইসাইকেল পেত। কিন্তু বর্তমান রাজ্য সরকার এবার সিদ্ধান্ত করে বিদ্যালয়ের 9ম শ্রেণীতে পাঠরত সকল ছাত্রীরা এই বাইসাইকেল পাবে। এক সাক্ষাৎকারে ধর্মনগর বীরবিক্রম ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর দাস এই কথা
জানান। উত্তর ত্রিপুরার একটা বড় অংশ আর সাইকেল দেওয়া হবে বীর বিক্রম ইনস্টিটিউশনের এখান থেকে। প্রায় 2000 সাইকেল আমরা তৈরি পেয়েছি। কিছুদিনের মধ্যেই আলোচনা ক্রমে আমরা একটা অনুষ্ঠান করে এখানের বিভিন্ন স্কুলকে, বিশেষ করে ওইদিকে লালচড়া, ওইদিকে হাফলং, ওইদিকে কৃষ্ণপুর এবং আমাদের বড়ুয়াকান্দি অত্র এলাকার নবম শ্রেণীতে পাঠরত সমস্ত ছাত্রীরা এই সাইকেল পাবে। পূর্বে ব্যবস্থা ছিল শুধুমাত্র বিপিএল এবং 1,25,000 যারা ইনকাম তারা পেত। এবার সরকার সিদ্ধান্ত নিয়েছেন সমস্ত ছাত্রীদের, নবম শ্রেণীতে পাঠরত ছাত্রীদের একটি করে সাইকেল দেবেন। আমরা কিছুদিনের মধ্যেই সাইকেল দেওয়া শুরু করব। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে, স্থানীয় বিধায়কের সঙ্গে আমরা কথা বলবো, বলে তারিখ ফেলে আমরা সাইকেল বিতরণ শুরু করব। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। প্রদেশ সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ঊনকোটি জেলা সফরে এলেন প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহা। বুধবার সকাল 10:00 চিনিবাগান থেকে বাইক র্যালির মধ্য দিয়ে ঊনকোটি জেলা কমিটির পক্ষ থেকে বরণ করে নেওয়া হয় প্রদেশ সভাপতিকে। বুধবার সকাল 10:00 চিনিবাগান থেকে বাইক র্যালি ও শোভাযাত্রার মধ্য দিয়ে ঊনকোটি জেলা কমিটির পক্ষ থেকে বরণ করে নেওয়া হয় প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহাকে। প্রদেশ সভাপতির সাথে ছিলেন প্রদেশ সাধারণ সম্পাদক টিঙ্কু রায়, ঊনকোটি জেলা প্রভারী তথা বিধায়ক রামপদ জমাতিয়া ও অন্যান্যরা। প্রদেশ সভাপতিকে নিয়ে বাইক র্যালি ও শোভাযাত্রা চিনিবাগান থেকে শুরু করে কৈলাসহর পুর পরিষদের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে ঊনকোটি কলাক্ষেত্রে এসে সমাপ্ত হয়। ঊনকোটি কলাক্ষেত্রে বিজেপি জেলা কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় প্রদেশ সভাপতিকে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রদেশ সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ সাধারণ সম্পাদক টিঙ্কু রায়, ঊনকোটি জেলা প্রভারী তথা বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক সুধাংশু দাস, জেলা সাধারণ সম্পাদক অরুণ সাহা, প্রদেশ মহিলা মোর্চা সহসভানেত্রী বিলকিস জাহান, জেলার সহসভাপতি অমৃত কুমার ভট্টাচার্য সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ সভাপতি বলেন, রাজ্যের কতিপয় সাংবাদিককে হাত করে ষড়যন্ত্রকারীরা রাজ্যে মিথ্যে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কখনো বলছে সভাপতি বদল হয়ে যাবে, আবার কখনো বলছে মুখ্যমন্ত্রী বদল হয়ে যাবে। এ নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে একটি দুষ্ট চক্র। কিছুদিন পূর্বেও সাংবাদিক সম্মেলনের একটি বক্তব্যকে বিকৃত করে অপপ্রচার চালিয়েছেন কতিপয় সংবাদ মাধ্যম। তিনি কটাক্ষ করে বলেন যে এটা ভারতীয় জনতা পার্টি, এটা কংগ্রেস দল নয়, ভারতীয় জনতা পার্টিতে এ ধরনের সংস্কৃতি নেই। তিনি সিপিআইএম দলের সমালোচনা করে বলেন যে রাষ্ট্র বিরোধী এই দলটি গণতন্ত্রের মুখোশ পরে সাধারণ মানুষকে প্রতারিত করেছে। আগামী বিধানসভা নির্বাচনে ঊনকোটি জেলায় 5 আসনের ভারতীয় জনতা পার্টি দখল করবে, সিপিআইএম দলের বিধায়ক পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা। কেন্দ্র রাজ্যের সম্পূর্ণ দুর্নীতিমুক্ত সরকার চলছে, যা কেউ কল্পনাও করতে পারেনি। বিজেপি দল সম্পূর্ণ তার নীতি আদর্শ নিয়ে পরিচালিত হয়, এটা কংগ্রেস দল নয়। যে কখন কে কার দলীয় কার্যালয়ে তালা বন্ধ করে দেবে কেউ বলতে পারবে না। রাজ্য বিধানসভা নির্বাচন থেকে শুরু করে লোকসভা পরবর্তী নির্বাচনগুলিতে প্রার্থী নির্বাচন থেকে শুরু করে একাধিক বিষয়ে কোনো ধরনের অভিযোগ ছিল না, এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। দুপুর 1:00 চণ্ডীপুর ব্লকের অন্তর্গত শ্রীরামপুর স্বামী বিবেকানন্দ কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এক দলীয় সাংগঠনিক সভা। 4:00 ফটিকরায় নজরুল কলাক্ষেত্রে বরিষ্ঠ কার্যকর্তাদের নিয়ে বৈঠক করেন প্রদেশ সভাপতি। বিকাল 5:00 পাবিয়াছড়া পৃষ্ঠা প্রমুখদের নিয়ে বৈঠক করেন। সন্ধ্যা 6:00 প্রদেশ সভাপতি আগরতলায় ফিরে যান। তার প্রতি মিনিমাম কৃতজ্ঞতা বোধ নেই, কৃতজ্ঞতা বোধ নেই। এবং আলটিমেটলি আবার এই যে এটার পরে আপনারা জানেন যে ইলেকশন কিভাবে 93-তে আবার একটা সরকার এসেছিল এবং বেশি দিন সেটা টিকেনি। তো এই ধরনের যদি কারো চিন্তা ভাবনা থাকে, সময়ই তার জবাব থাকে, আপনাদের নিয়ে বলে দিচ্ছি, সময়ই কিন্তু জবাব থাকে। জাস্ট ওয়েট ফর দ্য টাইম, আমাদের কিছু বলার দরকার লাগে না, সময়ই জবাব দেবে। এরকম শোনা যাচ্ছিল আমি নাকি এই মাসের 15 নাকি আমার সভা অতিথ্য চলে যাবে, আজকে পর্যন্ত 18 গেল না, মুখ্যমন্ত্রীও নাকি চলে যাবে। হওয়া হয় এই কথাগুলো আমাদের আমরা উচিতই হয় না। এই ধরনের কোনো দিল্লির দিকে এই ধরনের কোনো বার্তালাপ নেই, কিন্তু নানা রকম কিছু আমাদের যে সাংবাদিক হাত করে কিছু সবাই না
ওদেরকে হাত করে এই ধরনের একটা বিভ্রান্তি সাধারণ মানুষের মধ্যে করছে, আমাদের জিজ্ঞেস করে। এমনও অনেক এমএলএ আছে আমাদের জিজ্ঞেস করে, তারা পর্যন্ত বিভ্রান্তি হয়ে যায়, বিভ্রান্ত হয়ে যায় যে এইরকম শুনছি কি করা হবে। তো এটা ভারতীয় জনতা পার্টি, এটা কংগ্রেস পার্টি না। কংগ্রেসের আগে দেখতাম যে কংগ্রেসের নেতারা ওদের যে শার্ট আছে কুর্তা বা প্যান্ট তালা রাখতো, তখন যে কার তালা মেরে দেবে। কৈলাসহর থেকে দেবাশীষ দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। সম্প্রতি কাশ্মীরে শহীদ হওয়া রাজ্যের বীর সন্তান সুদীপ সরকারের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 5 লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। আর সেই ঘোষণা অনুযায়ী বুধবার সুদীপ সরকারের বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে 5 লক্ষ টাকার চেক তুলে দেন সাংসদ প্রতিমা ভৌমিক। সম্প্রতি কাশ্মীরের কুপওয়ার জেলার মাছিল সেক্টরে জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে শহীদ হন রাজ্যের বীর সন্তান সুদীপ সরকার। বুধবার রাজ্যের বীর সন্তান বিএসএফ 69 ব্যাটালিয়ানের জওয়ান শহীদ সুদীপ সরকারের ধলেশ্বর 18 নম্বর রোড স্থিত বাড়িতে যান সাংসদ প্রতিমা ভৌমিক। সাথে ছিলেন সদর মহকুমার মহকুমা শাসক অসীম সাহা সহ অন্যান্যরা। শহীদ জওয়ানের বাড়িতে গিয়ে পরিবার পরিজনদের সঙ্গে কথা বলেন রাজ্যের সাংসদ প্রতিমা ভৌমিক। শহীদ জওয়ানের পরিবার পরিজনদের সমবেদনা জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর ঘোষণা মোতাবেক শহীদ জওয়ানের মা এবং স্ত্রীর হাতে 5 লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন সাংসদ প্রতিমা ভৌমিক। পরে তিনি সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে কোনো মৃত্যুই কষ্টদায়ক, কিন্তু শহীদের মৃত্যু যেমন কষ্টদায়ক তেমনি গর্বের বিষয়। সুদীপ সরকার দেশকে রক্ষা করতে গিয়ে নিজের প্রাণ আত্মবলিদান করেছেন। শহীদ জওয়ানের পরিবারের জন্যে গর্ববোধ করছে গোটা রাজ্য। শহীদ সুদীপ সরকার নতুন প্রজন্মের কাছে এক প্রেরণা, আগামী প্রজন্মের ছেলেরা দেশ রক্ষায় এগিয়ে আসবে। তিনি আরও জানান মুখ্যমন্ত্রী তার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শহীদ সুদীপ সরকারের পরিবারকে 5 লক্ষ টাকা প্রদানের ঘোষণা দিয়েছেন। সেই মোতাবেক এদিন মহকুমা শাসকের উপস্থিতিতে শহীদ সুদীপ সরকারের মায়ের হাতে 2,50,000 টাকার চেক এবং স্ত্রীর হাতে আরও 2,50,000 টাকার চেক তুলে দেয়া হয়েছে। মৃত্যু আমাদেরকে কষ্ট দেয়, কিন্তু সুদীপ সরকার যিনি আমাদেরকে রক্ষা করতে গিয়ে উনি বলিদান দিয়েছেন, বীরের বলিদান সেটা, তো সেটার জন্য কিন্তু কষ্ট যেমন হয় পাশাপাশি গর্বও হয়। একটা প্রান্তিক রাজ্যের দামাল বীর আমাদের, উনি আমাদেরকেও গৌরবান্বিত করেছেন, এবং ওনার সঙ্গে যে ট্রুপস ছিলেন ওই ট্রুপসের মধ্যে উনি একমাত্র সবাইকে নিজে বলিদান দিয়ে সবাইকে দেশকে রক্ষা করার জন্য শুধু দেননি, ওর ওই ট্রুপসকেও রক্ষা করার জন্য উনি বলিদান দিয়েছেন। আমরা গর্বিত, মাকে আমরা তার পুরো পরিবারের জন্য আমরা গর্ববোধ করছি। বেশিরভাগ মানুষই ওনারা ডিফেন্সে জব করছেন, ওনারা আত্মীয় পরিজন এবং ছোটো ভাই টিএসআর রয়েছেন, তো ওনাদের শ্রদ্ধাঞ্জলি জানানো এবং ওনাদেরকে প্রণাম করার জন্য আমি এসেছি। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফটিকরা থানার অন্তর্গত সাধুরপাড়া এলাকায় প্রচুর পরিমাণে গাঁজা গাছ ধ্বংস করল পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় আগামী দিনেও এ ধরনের অভিযান জারি থাকবে। আবারও গোপন সূত্রের ভিত্তিতে পুলিশি অভিযানে কয়েক লক্ষাধিক টাকার গাজার গাছ ধ্বংস করল পুলিশ। ফটিকরায় থানার অন্তর্গত ফটিকছড়া এডিসি ভিলেজের সাধুপাড়া এলাকায় রমরমিয়ে চলছে গাজার চাষ। 18 নভেম্বর বুধবার অভিযান চালায় পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে খাস ভূমির উপর প্রায় 12 কানি জমির গাজা গাছ ধ্বংস করেছে পুলিশ কর্মীরা। এদিনের এই গাজা গাছ ধ্বংসের অভিযানের নেতৃত্বে ছিলেন পুলিশ আধিকারিক কমন জয় রিয়াং এবং ফটিকরায় থানার পুলিশ। অতি নির্জনতা এবং প্রত্যন্ত অঞ্চল নির্জনতার সুযোগ থাকায় আর এই সুযোগকে কাজে লাগিয়েই রমরমিয়ে গাঁজা চাষ হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে ওই স্থানে যায় পুলিশ এবং ধ্বংস করে গাঁজা বাগান। এদিন এলাকা সূত্রে জানা গিয়েছে এই ধরনের আরও বহু বাগান রয়েছে গভীর জঙ্গলের প্রত্যন্ত অঞ্চলে। এভাবে পুলিশের পক্ষ থেকে তল্লাশি জারি রাখলে আরও ধ্বংস হবে গাঁজার চাষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ধরনের অভিযান লাগাতার তাদের জারি থাকবে। এক সাক্ষাৎকারে ফটিকরায় থানার ওসি বিভাস রঞ্জন দাসকে জানিয়েছেন, শোনাব।
এখন সংবাদের ভিত্তিতে আমরা আমি এবং নিজে এবং এসডিপিওসার আমাদের বিএসটা এবং টিএসআর নিয়ে আমরা ফটিকে ফটিকচড়া আইডিসি ব্রিজ যেটা দশরথদের আইডিসি ব্রিজে আমাদের ফটিকচড়া সেই গ্রামের জঙ্গল তল্লাশি করি প্রায় 3 ঘন্টার মতো সার্চিং করার পর আমরা একটা বাগান সামান পাই। মোটামুটি 10 খানের মতো জায়গা ছিল তিলা জমি গমের খাসলেন এবং সেখানে প্রচুর গাঁজা গাছ ছিল। গাছগুলো বড়ো হয়নি, জাস্ট সাপ্লিং লাগানো হয়েছে এবং 5,000-এর মতো সারা গাছ আমরা জাস্ট টেস্ট করি। ফটিক রায় থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার টাকা না পেয়ে ক্ষোভে ফুটছেন সাধারণ কৃষক। ঘটনা বক্সনগরের বাগারের গ্রাম পঞ্চায়েত এলাকায়। অসহায় কৃষকরা সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার টাকা না পেয়ে ক্ষোভে ফুসছেন সাধারণ কৃষক। ঘটনার বিবরণে জানা যায়, রাজ্যের বক্সনগর আরডি ব্লক লাগুয়া বাগবের গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রেজাউল করিম এবং তার পিতা আলী আসব কলসিমুড়া সরকারি কৃষি বীজাগার থেকে ধানের বীজ নিয়ে সর্বমোট 3 কানি জমিতে ধান চাষ করেন। সেই সাথে তারা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় বীমাও করিয়েছিলেন। রেজাউল করিম বীমা করিয়েছিলেন 11,046 টাকার এবং তার পিতা বীমা করিয়েছিলেন 5,523 টাকার। কলসিমুড়ার VLW বলেছিলেন যে সার, কীটনাশক ইত্যাদি বিনামূল্যে দেয়া হবে, কিন্তু পরবর্তী সময়ে তিনি কীটনাশক না দিয়ে শুধুমাত্র সার দেন। কৃষক রেজাউলের বক্তব্য মতে VLW সাহেব এটাও বলেছিলেন, যদি কোনো কারণে বীজ খারাপ হয় বা ফসল নষ্ট হয়ে যায় তাহলে বীমা করবার কারণে প্রয়োজনীয় ক্ষতিপূরণ তারা পেয়ে যাবেন। কিন্তু বর্তমানে রেজাউল এবং তার বাবার 4টি জমি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। রেজাউল এলাকার VLW সাহেবকে বারবার জমি পরিদর্শন করবার অনুরোধ করলেও তিনি সেখানে যাননি। এছাড়াও কৃষক রেজাউল বাবু বীমা অনুযায়ী ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য নাকি কৃষি দপ্তরে আবেদনও করেছেন, কিন্তু কৃষি দপ্তর সাফ জানিয়ে দিয়েছে এবছর কাউকে বীমার টাকা দেয়া হবে না। এই কথা শুনে পিতা ও পুত্র দুজনের মাথায় হাত। তারা জানিয়েছেন এই ধান চাষ করতে তাদের 25,000-30,000 টাকা খরচ হয়েছে। এখন এই এত বড় ঘাটতি তারা কিভাবে পূরণ করবেন? তারা জানান বাগবের এবং কলসিমুড়া উভয় গ্রাম পঞ্চায়েতেরই অনেক কৃষক এই বীজ নিয়ে এখন হতাশায় ভুগছেন। একেই তো এই করোনাকালীন পরিস্থিতিতে মানুষের রোজি রোজগার হারিয়ে ফেলেছে, তার উপর কৃষি জমিতে এমন চরম ক্ষতি, ফলে সরকারিভাবেও বীমার টাকা না পাওয়ায় সরকারি দপ্তরের উপর বিশ্বাস হারিয়ে ফেলছেন অনেক কৃষক। নাম রেজাউল করিম, আমি বসকুন আরডি ব্লকের সাথে আমার বাসা। আমি বাগবের পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের বাসিন্দা। আমি কলসিমুড়া VLW অফিস থেকে আমি হাইব্রিড বীজ আনছিলাম। আমার বীজটা তারা দেওয়ার সময় বলছিলো যে সার, ওষুধ এবং আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবো, কিন্তু সার পাইছি কিন্তু ওষুধ আমি পাই নাই। কিন্তু বর্তমানে দেখা গেছে আমার জমি পুরোটাই ঝুলিয়া গেছে। আমার মানে আমি 3 কানের মতন জমি করছি, পুরা জমির মধ্যে মানে পুরা ঝুলিয়ে গেছে, মানে 1 কেজি ধান যে পামু তার কোনো নমুনা নাই। কিন্তু আমি তারপরে আমি তখন VLW আমার বলছিল যে ইন্স্যুরেন্স করার জন্য, তখন আমি ইন্স্যুরেন্স করছিলাম। কিন্তু এখন বলতে আছে যে 5,000 টাকা ইন্স্যুরেন্স হয়েছিল আপনার নামে? হ্যাঁ, আমার নামে একটা ইন্স্যুরেন্স হয়েছিল। 5,000 টাকা এটা হলো 11,046.56। আর আপনার বাবার নামে 5,000 টাকা ইন্স্যুরেন্স? আমার বাবার নামে হয়েছিল 5,523.28। দপ্তরের কাছে আবেদন করতেছি যে উনি যাতে আমার জমিগুলো জরিপ করে এবং চেক করে দেখে আমার কতটুকু ক্ষতি হয়েছে, যে আমি যে ইন্স্যুরেন্সটা করছি যে আমার ক্ষতিপূরণটা দিলে আমি উপকৃত হব। বক্সনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরাইবাড়ি আউটপোস্টে গরু বোঝাই 2টি লরি আটক করেছে পুলিশ। সাথে আটক করা হয়েছে গরুর মালিক ও লরির চালককে। জানা যায় বিহার থেকে ত্রিপুরায় পাচারের উদ্দেশ্যে গরুগুলি নিয়ে আসা হয়েছিল।
চুরাইবাড়িতে দুটি লরি বুঝাই গরু সহ আটক চার। সুদূর বিহার থেকে অবৈধ উপায়ে অসমের বুক চিরে ত্রিপুরায় পাচার করতে গিয়ে চুরাইবাড়ির অসম পুলিশের হাতে ধরা পড়ল দুটি লরি বুঝাই গরু সহ চার ব্যক্তি। এদের মধ্যে দুজন গরুর মালিক এবং অন্য দুজন লরি চালক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রাপ্ত সূত্রে প্রকাশ, গত মঙ্গলবার রাত 8:30 নাগাদ গরু বুঝাই দুটি লরি বিহার থেকে ত্রিপুরায় পাচারের মুখে আটক করে চুরাইবাড়ি আউটপোস্টের ইনচার্জ মিন্টু শীল। এই মর্মে বাজারিছোড়া থানার ওসি মনোরঞ্জন সিনহা জানান, বিশেষ সূত্রের খবরের ভিত্তিতে এই দুটি গরু বুঝাই লরি আটক করা সম্ভব হয়েছে। মঙ্গলবার নাকা চেকিং এর সময় এই সাফল্য পায় পুলিশ। এদিন পুলিশের তল্লাশিতে দুটি লরি ধরা পড়লে এতে মোট 61টি গরু পাওয়া যায়। এতে 30টি পূর্ণবয়স্ক গরু এবং 31টি বাছুর পাওয়া গিয়েছে। কিন্তু লরির সঙ্গে কাগজের অসংলগ্ন বুথ হওয়ায় পশু ট্রান্সপোর্টের বৈধ নথিপত্র যাচাই করতে গিয়ে দুটি গাড়ির চালক তথা এদের সঙ্গে থাকা অপর দুজন ব্যক্তি এই পশুধন সম্পর্কে জড়িত ব্যক্তিদের আটক করা হয়। কারণ তাদের কাছে একদিকে যেমন পশুধন পাচারের বৈধ কোনো কাগজপত্র ছিল না, অনুরূপভাবে লরিরও কোনো লাইভস্টক পারমিটও ছিল না। ফলে বুধবার ধৃতদের আদালতে সুপারিত করা হলে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয় এবং গরুগুলো পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মোর আইসি চুরাইবাড়ি ওয়াচ পোস্টার ইনচার্জ মিন্টু চন্দ, হ্যাঁ, তেখেতে এটা ইনফরমেশন পাইছে যে এনেকেনকা দুই ট্রাকত গরু তস্করী হয়ে আছে, স্মালিংয়ের কারণে লই গিয়ে আছে, এনেক ইনফরমেশনটা পাইছে। সেকেন্ড ইনফরমেশন আর তারপর তখন আমার নাকা চেকিং হয়ে থাকে তার চুরাইবাড়ি এই ন্যাশনাল হাইওয়ে 8 নম্বর উপর এই আমার বাস পোস্টর সম্মুখ তখন ইমিডিয়েটলি নামি গে এই গাড়ি দুটা ডিটেইন করে দিলে। এই ট্রাক দুটা আসে আপনার ট্রাক নম্বর কেটা আসে BR 27G 8137 আর BR 25GA 2165 এই দুটা ট্রাকর পরা টোটাল কাউস আর পালি আর কাপ টোটাল 61 গরু পাওয়া গেছে। এই অবস্থা একদম বেয়া। পাথারখান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। জয়েন্ট কমিটির ডাকা অনির্দিষ্টকালের জন্য বন্ধ কাঞ্চনপুর মহকুমায় চলছে, আজ তার তৃতীয় দিন, এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। জয়েন্ট মুভমেন্ট কমিটির কাঞ্চনপুরের অনির্দিষ্টকালের বন্ধের বুধবার ছিল তৃতীয় দিন, বুধবার পর্যন্ত কোনো সুরাহা হয়নি। বুধবার জয়েন্ট মুভমেন্ট কমিটি সকাল 9:00 থেকে মহকুমা শাসকের অফিস এবং লালঝুরি আরডি ব্লক ঘেরাও করে। দুপুর নাগাদ কাঞ্চনপুর বাজারে র্যালিও করে তারা। মঙ্গলবার রাতে 10:00 দুর্গা রামপাড়া হাই স্কুলে পূর্ব লক্ষ্মীপুর থেকে 25 পরিবারের মতো নতুন করে আশ্রয় নিয়েছে। মুভমেন্ট কমিটির দাবি না মানলে এই বন্ধ প্রত্যাহার করবে না তারা বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে। মঙ্গলবার পূর্ব লক্ষ্মীপুরের বাসিন্দা সুবল দে আহত হয়েছেন, উনাকে যেন সঠিকভাবে সরকারি খরচায় চিকিৎসা করা হয়, সকল ধরনের সরকারি ব্যবস্থা যাতে উনাকে প্রদান করা হয়। এবং বর্তমানে যদিও কাঞ্চনপুর গোটা মহকুমা জুড়ে 144 ধারা বলবৎ রয়েছে। বাড়ির থেকে ইয়া বাড়ির কিনার থেকে ইয়া আমরা গরু নিয়ে গেছে গিয়ে ওই যে আমরা টামার সঙ্গে দাস করিয়া তার গরু সাইকে আসলো সেইটা গরু নিয়ে গেছে গিয়ে এরপরে দি গরু আনার লাগে আগুয়াইছে তারা আইসে কোথায় 60 জন মানুষ হইব তারা আইসে তারা এত দা কুড়াল লাঠি আসলো তারা আমরা মারতে করিয়া বাড়ি ঘরে ইয়া ইয়া হরছে কিনে টানে বাড়ি ইয়া ঘরে উড়ে বাড়ি এর পরে আমরা দৌড়িয়া কোনো মতে রাস্তা তুটিয়া আমরা পুরুষ লোকে কিছু আগুয়া দিছে আমরা এখানে আইসি 10:00 দুর্গারাম স্কুলে এখন আছি। সকালবেলা আইসি আমরা যে জলের সাপ্লাই আছে সাপ্লাইয়ের যে অপারেটর আছে তারে এইখানে ওই বিবিসি ওজার এইখানে রিয়াং শরণার্থী আছে এরপর লোকেল আছে না তা হইতে পারতাম না এই রিয়াং শরণার্থী তারা দিয়ে তারা অপারেটার যে তা দিয়া ঠাকল দিয়া খাটিয়ে কুটিয়ে রাখছে না একদম তারা অজ্ঞান অবস্থায় ফড়ে রয়েছে এরপরে খেয়াল জানি দেখছে দেখার পরে এই মিডিয়াম আছে না এই ফৌজি তারা আছে আইয়া লইয়া গেছে। কাঞ্চনপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।
তত্ত্ব সংস্কৃতি দপ্তর এবং সংস্কার ভারতী ত্রিপুরা প্রান্তের যৌথ উদ্যোগে বুধবার থেকে লঙ্কামুড়ায় শুরু হয়েছে 10 দিন ব্যাপী ফোক অ্যান্ড ট্রাইবেল মোরাল পেন্টিং ওয়ার্কশপ। এই ওয়ার্কশপের উদ্বোধন করেন বিধায়ক ডক্টর দিলীপ দাস। সংস্কার ভারতী জন্মলগ্ন থেকে ভারতের পরম্পরাগত ঐতিহ্য, সংস্কৃতি, শিল্পকলার রক্ষণাবেক্ষণ, প্রচার এবং প্রসারের উদ্দেশ্যে কাজ করে চলেছে। ভাবি প্রজন্মের কাছে একটি সুস্থ, সুন্দর সাংস্কৃতিক পরিমণ্ডল উপহার দেয়াই তাদের মূল উদ্দেশ্য। রাজ্যের গ্রামীণ শিল্প চর্চার মধ্যে অন্যতম হল আলপনা। গ্রামীণ মহিলাদের বহুল চর্চিত বিষয়ে এই ভাবনাকে মাথায় রেখে সংস্কৃতি মন্ত্রকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র, রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তর এবং সংস্কার ভারতী ত্রিপুরা প্রান্ত যৌথভাবে আয়োজন করেছে 10 দিন ব্যাপী ফোক অ্যান্ড ট্রাইবাল মুরাল প্লেন্টিং ওয়ার্কশপ। বুধবার লঙ্কামুড়া গ্রামে এই কর্মশালার সূচনা করেন বিধায়ক ডক্টর দিলীপ দাস। আগামী 27 নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মশালা। এই কর্মশালার অঙ্গ হিসেবে গ্রামের 30টি বাড়িতে বিভিন্ন চিত্রশিল্পের দ্বারা সুসজ্জিত করবার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন প্রশিক্ষকের তত্ত্বাবধানে বিভিন্ন শিল্পীরা অংশ নেবেন, একই সঙ্গে অংশ নেবে গ্রামের মহিলারাও। আগামী দিনে গ্রামের প্রতিটি বাড়িকে এইভাবে সাজিয়ে তুলবার পরিকল্পনা রয়েছে। লঙ্কামুড়া গ্রামকে একটি প্রকৃত আলপনা গ্রাম হিসেবে তুলে ধরে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু করে গ্রামটিকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা হবে সংস্কার ভারতীর মূল উদ্দেশ্য। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন সংস্কার ভারতী ত্রিপুরা প্রান্তের সম্পাদক সুমন ভট্টাচার্য সহ অন্যান্যরা। অবগত হয়েছি সেটা হচ্ছে সংস্কার ভারতীর যে প্রতিষ্ঠাতা পদ্মশ্রী ডক্টর বিষ্ণু শ্রীধর ওয়াকঙ্করজির জন্ম শতবার্ষিকী উদযাপন হিসাবে এখানে কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং এখানে লঙ্কামুড়াতে সেটা হচ্ছে আলপনার একটা বিশেষ স্থান আছে। এখানকার যারা আছে মহিলারা বিশেষ করে তারা বিভিন্ন ধরনের আলপনা করেন এখানটায়, এবং এটা আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক স্তরেও ওদের এই প্রশংসা আছে। সেইটাকে কেন্দ্র করে এখানকে এই জায়গাটাকে আলপনা গ্রামও বলা হয়। তো এটা সংস্কার ভারতীর বিশেষ নজরে আছে এবং সেইটা মাথায় রেখে ওনারা এখানে এই কর্মসূচিটা আয়োজন করেছেন, যাতে এখানকার গ্রামে যারা শিল্পী আছে, যাদের শিল্পের প্রতিভাটা বাইরে নিয়ে যাওয়া হয় না বা প্রকাশ করতে পারে না, তাদেরকে তাদের নিজস্ব সত্তাটা কীভাবে প্রকাশ করা যায় তার জন্য এই সংস্কার ভারতী এখানে এগিয়ে এসে এখানেই কর্মসূচি নেওয়া হয়েছে। লঙ্কামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির উদ্যোগে রাজ্যে ধর্ষণ ও গণধর্ষণের প্রতিবাদে বুধবার পুলিশ সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির সিদ্ধান্ত মোতাবেক রাজ্যের বিভিন্ন স্থানে যেভাবে মহিলাদের উপর ধর্ষণ, গণধর্ষণ সংঘটিত হচ্ছে তারই প্রতিবাদে বুধবার রাজধানীর রাজ্য পুলিশের সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেত্রী রমা দাস জানান, এই কর্মসূচি সম্পর্কে পুলিশকে অবগত করা হয়নি। পুলিশকে অভিযোগ জানানোর পরেও আসামি গ্রেফতার হচ্ছে না বলে অভিযোগ জানান তিনি। পুলিশের পক্ষ থেকে ডেপুটেশন প্রদানের বিষয়ে আহ্বান জানানো হয়, সেই আহ্বানকে মান্যতা দিয়ে এক প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করবে বলে জানান তিনি। তবে তাদের প্রধান কর্মসূচি রাজ্য পুলিশের সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেত্রী রমা দাস। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির সিদ্ধান্ত মোতাবেকে আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় যে বর্বরোচিতভাবে মেয়েদের উপরে ধর্ষণ, গণধর্ষণ, গণধর্ষণের পরে খুন, এই সমস্ত ঘটনাগুলো ঘটছে তার প্রতিবাদে এখানে আমরা বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি গ্রহণ করেছি। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য
চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।